কালী ঠাকুরের সামনে মাকে বলি দিল গুণধর ছেলে, প্রতিমার সামনে তলোয়ার দিয়ে মায়ের মুন্ডচ্ছেদ করতে একবারও হাত কাঁপল না ছেলে। শুক্রবার সন্ধ্যায় ভারতের পুরুলিয়ার বড়বাজারের বামুগ্রামে ঘটনাটি ঘটেছে। একুশ শতকেও এমন ছবি, ভাবলে গা ছমছম করে ওঠে। পুলিশ জানায় নিহতের নাম ফুলু মাহাতো, বাড়ি বামুগ্রামে। নিহত নারীর দেবরের অভিযোগের ভিত্তিতে খুনি ছেলে নারায়ণ মাহাতো ওরফে নারাকে এদিন রাতেই গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে বলিদানে ব্যবহার করা তলোয়ারটিও। প্রসঙ্গত, নারায়ণ মাহাতো ওই মন্দিরের পুরোহিত। শনিবার ধৃতকে পুরুলিয়া আদালতে তোলা হলে বিচারক 14 দিনের বিচারাধীন হেফাজতের নির্দেশ দেন। পুলিশ অভিযোগকারী গুরু মাহাতো জানান, শুক্রবার সন্ধ্যায় বাড়ি ফিরে তিনি ভাবি ফুলুদেবীর কাপড়ে মোড়া মুন্ডহীন দেহ দেখতে পান। পাশে বসে থাকা ছেলে নারাকে এ বিষয়ে জিজ্ঞেস করলে সে জানায়, মা যখন মন্দিরে পুজো করতে গিয়েছিলেন সে সময় মাকে বলি দিয়েছে মায়ের মুন্ড পড়ে আছে মন্দিরে। সঙ্গে সঙ্গে গুরুবাবু মন্দিরে যান, দেখেন প্রতিমার সামনে ফুলুদেবীর রক্তাক্ত মুন্ড পড়ে আছে, পাশে রক্তমাখা তলোয়ারটি। সঙ্গে সঙ্গে তিনি খবর দেন থানায়। পুলিশ এসে মুন্ড ও মৃতদেহ উদ্ধার করে।